আসসালামু আলাইকুম সুধী দর্শক, এজেড নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। দর্শক, যেহেতু শীত অত্যাশন্ন, অলরেডি শীত কিন্তু আমাদের চারদিকে বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে। কোথাও কোথাও আসলে শীতচাঙের পরবর্তীতে শীতের প্রকোপটা অনেক আগেই চলে এসেছে। তো যাই হোক, খামারি ভাই বোনদের জন্য সুখবর এবং দুঃখের সময়টা কিন্তু এই একই সময়, কেননা যারা ব্রুডিং করতে পারেন খুব ভালোভাবে তাদের কিন্তু খুব চমৎকার একটি ব্যাচ তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু প্রচুর লাভের সুযোগ আছে শীতকালে, কেননা এই সময়টিতে প্রত্যেকটি খামারে মুরগির দাম বেড়ে যায়। আমরা প্রায় সারা বাংলাদেশব্যাপী দেখি যে অনেক খামারই সাধারণত শীতের প্রকোপে তাদের ব্রুডিং সমস্যার জন্য তারা কিন্তু খামার বন্ধ রাখেন। তো আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে গ্যাস ব্রুডার। দর্শক, যেহেতু প্রথম 30 দিন একটি ব্রুডিং পিরিয়ড চলে এবং শীতের সময়টিতে এটি অত্যন্ত একটি কষ্টকর সময় খামারিদের জন্য, কেননা এই সময়টিতে তাদের খামারটি গরম রাখা স্বাভাবিক সময়ের তুলনায় যথেষ্ট কষ্টসাধ্য, বিশেষ করে ইলেকট্রিসিটি ব্যবহার করে। ইলেকট্রিসিটি ব্যবহার করতে গেলে আমাদের বর্তমান বাংলাদেশে যে সমস্যা সেটি হচ্ছে প্রায়ই ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েশন, বিশেষ করে লোডশেডিং ঘন্টার পর ঘন্টা, এবং সেটি যদি রাতের বেলা শীতের সময় হয়ে থাকে তাহলে সেই পরিস্থিতিটা কি নিদারুণ কষ্টকর সেটা খামারিরা খুব ভালো করেই বোঝেন। সেই দিক থেকে আপনারা যদি গ্যাস ব্রুডারে কনভার্ট করে ফেলেন তাহলে গ্যাসের সিলিন্ডার থেকে কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার ভয় আপনার একেবারেই নেই, এবং আপনি পর্যাপ্ত মজুত কিন্তু করে রাখতে পারেন আপনার সিলিন্ডারের। তাই এখানে আপনাকে শুধুমাত্র আজকে যে ইনফরমেশনগুলো দেওয়া সেটি হচ্ছে আপনার এই ব্রুডিংটা কতটা খরচ এবং ব্যয় আপনাকে করতে হবে তার বিষয় তুলে ধরার জন্য। এবং আমরা গ্যাস ব্রুডার, বিশেষত বিভিন্ন ধরনের গ্যাস ব্রুডারের সাথে পরিচিত হয়েছি, আজকে আমরা একটি ভিন্ন গ্যাস ব্রুডারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দর্শক, আমরা আপনাদের সামনে অলরেডি একটি সুপার গ্যাস ব্রুডার যেটা বের করে রেখেছি সেটা প্রায় 40% গ্যাস সেভিং টেকনোলজি দিয়ে করা, যার কারণে ন্যাচারাল গ্যাসে আপনি এটা যেমন ব্যবহার করতে পারবেন একই সাথে ব্যবহার করতে পারবেন বায়োগ্যাসে এবং এলপি গ্যাস তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের এই গ্যাস ব্রুডারটিতে সব ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট এখানে দেওয়া আছে। আপনাদের চোখের সামনে যে গ্যাস ব্রুডারটি দেওয়া আছে, আমরা গ্যাস ব্রুডারটি দেখতে অনেকটা বড় একটা ব্রুডারের মতো, তবে এই ব্রুডারটির আকার কিন্তু খুব বেশি বড় না হলেও এটি কিন্তু চমৎকার, এবং এই অল্প ব্রুডার দিয়ে কিন্তু আপনার ঘরটি পুরোপুরি গরম করা সম্ভব। অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, আপনি যদি চার দেয়ালে আবদ্ধ কোনো ব্রুডিং হাউস থাকে সেখানে যে তাপমাত্রাটা হবে, আপনার যে জায়গাটাতে খোলা শেড আছে, যে জায়গাটাতে আপনার ত্রিপল বা পলিথিন দিয়ে আপনারা বিভিন্নভাবে আবদ্ধ করে রাখেন, সেখানে কিন্তু তুলনামূলকভাবে গরমের পরিমাণটা কম হবে। তবে দর্শক, এখানে অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, আপনারা যেখানে ব্রুডিং করবেন সেই জায়গাটাতে আপনি যেমন দ্বিস্তর বিশিষ্ট পলিথিন যদি ব্যবহার করেন, বিশেষ করে খোলা জায়গা হলে, এবং তার উপরের দিকটাতে যদি আপনারা পলিথিনের একটি আলাদা চাদর 3-5 ফিটের উপরে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে ব্রুডিংয়ের সময়টা কিন্তু আপনার অত্যন্ত অল্প তাপমাত্রা খরচ হবে। দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন গ্যাস ব্রুডারটিতে মাঝখানে একটি চেম্বার রয়েছে যেটি আসলে একটি পাতলা নেটের মতো, এখান দিয়ে গ্যাসটি নিচের দিক দিয়ে বের হবে আমরা, এবং নিচ দিয়ে বের হয়ে উপরের দিকে আমরা দেখেন উপরের দিকে একটি নেটের মতো আছে আলাদা। এই নেটটি হচ্ছে আমরা সাধারণত আমাদের যে গ্যাসের চুলোগুলো আছে তার উপরে এই নেটটি ব্যবহার করি ব্যয় সাশ্রয়ের জন্য, দ্রুত তাপ উৎপাদনের জন্য, অধিক তাপ উৎপাদনের জন্য এখানে কিন্তু এই টেকনোলজিটিকে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে তাপ কিন্তু হবে অনেক বেশি, প্রায় 40% তাপ অধিক উৎপন্ন হবে। পাশাপাশি আপনারা ইলেকট্রিক যে কন্ডিশনগুলোর মতো আমরা এখানে ব্রুডারের মুখের অংশটুকু, বিশেষ করে যে জায়গাটিতে আপনারা গ্যাসের কানেকশনটি দিবেন সেই জায়গাটিতে কিন্তু আমাদের একটি নজল সাপোর্ট দেওয়া আছে, এটি আপনি সরাসরি এনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাসের সাথে দিয়ে দিতে পারবেন, এবং এখানে একটি চাবি সেট করে দেওয়া আছে। দর্শক, এই চাবিটি আমাদের, আমরা চাইলে এখান থেকে গ্যাস ব্রুডারটিকে বন্ধ করা, গ্যাসের চাপ কমানো কিংবা বাড়ানো সব কাজটি কিন্তু আমরা এখান থেকে করতে পারি। অতএব অতিরিক্ত তাপ হয়ে গেলে আমাদের ভয়ের কিছু নেই, এখান থেকে যদি আমরা গ্যাসের চাপ কমিয়ে দিই নজল বা চাবিটি দিয়ে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই তাপমাত্রা কন্ট্রোল কিন্তু এখান থেকে করা সম্ভব। দর্শক, অনেকের ক্ষেত্রে বিশেষ করে গ্রামে গঞ্জে যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তাদের ক্ষেত্রে এনজি গ্যাস অর্থাৎ ন্যাচারাল গ্যাস যেহেতু নেই সেই ক্ষেত্রে তাদের জন্য এলপি গ্যাসের কিন্তু সাপোর্ট আছে, বিশেষ করে
যারা সিলিন্ডার ব্যবহার করছেন তারা 12 লিটার, 18 লিটার, 20 লিটার, 36 লিটার এই বিভিন্ন সাইজের সিলিন্ডারগুলো তাদের পরিবহনের যেদিক থেকে সুবিধাজনক তারা সিলিন্ডারগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। সাধারণত একটা 12 লিটারের সিলিন্ডারে আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত আপনি এই গ্যাস বুটার দিয়ে কিন্তু সাপোর্ট পেয়ে যেতে পারেন এবং যদি আপনি সচেতন থাকেন। এবং অনেক ক্ষেত্রে 2টি গ্যাস সিলিন্ডার দিয়ে আপনার পুরো 1 মাস চলে যাবে, যেখানে আপনার খরচ 2000 থেকে 2400 টাকার মধ্যে হয়ে যাবে। যে জায়গাটিতে আপনি যদি ইলেকট্রিসিটি ব্যবহার করতে যেতেন তাহলে প্রতিদিন প্রায় 200 টাকার উপরে বিদ্যুৎ খরচ হতো এবং মাসে দেখা যেত আপনার প্রায় 6000 থেকে 7000 টাকা বিদ্যুৎ খরচ, যে খরচটি আসলে অত্যন্ত বেশি এবং ব্যয় সাপেক্ষ শীতের সময়টা যেহেতু আসলে অত্যন্ত একটা স্পর্শকাতর সময়, এই সময়টিতে আপনাদের পুরো ব্রুডিংটা যদি আপনারা ঘর গরমের জন্য এই গ্যাস ব্রুডারটি ব্যবহার করেন তাহলে আপনারা যেমন লাভ হয়ে মুখ দেখবেন সেক্ষেত্রে আপনাদের খরচেরও কিন্তু ব্যয় হ্রাস টেনে ধরতে পারবেন। সেক্ষেত্রে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে রাখছি আফিফা ইনকিউবেটর আপনাদেরকে এই প্রোডাক্টটি সাপোর্ট দিচ্ছে। আফিফা ইনকিউবেটরের ঠিকানাটিও আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে গাজীপুর চৌরাস্তায় দেশবাজার মার্কেট রওশন সড়কের একেবারে ঠিক মুখে অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গ্যাস বুটারটি সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এই গ্যাস বুটারটির দাম মাত্র 3500 টাকা। দর্শক, মাত্র 3500 টাকায় এই গ্যাস বুটারটি পাচ্ছেন, যেটি চায়না এবং ইন্ডিয়ান গ্যাস বুটারগুলোর তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং যথেষ্ট টেকসই। অতএব আপনাদের কথা মাথায় রেখে দেশীয় টেকনোলজিতে অনেক দিন চলবে এমন একটি গ্যাস বোর্ডার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এই সাপোর্টটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো যাই হোক দর্শক, কথা বাড়ালাম না, যদি এই বিষয়টি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করুন। সুস্থ থাকবেন, আপনার খামারকে সুস্থ রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আবারও সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।